بسم الله الرحمن الرحيم Glory to Allah, access to Allah, Alhamdulillah Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Alhamdulillahi rabbil alameen As-salatu as-salamu ala sayyidil mursaleen wa ala alihi wa ashabihi wa baraka wa sallim. Subhanaka la ilma lana illa ma allamtana innaka antal alimul hakeem. Shommanit IQRA Banglar darshok shrota Alor Dishari programe apnaderke antorik mubarakbad. Alhamdulillah amader sathe royechen niyomito mehman Minar Park Shahjalal Masjider shommanito khatib ebong First Square Islamic School Madrasar Shaikulhadith Mufti Sheikh Abdur Rahman sahab damat barakatuh assalamu alaikum wa rahmatullah wa alaikum assalam alhamdulillah alhamdulillah apnar je eto mulloban shomoy apni diye jacchen ar apnar ei alochona shonar jonno kintu onek opekkha thaken ajke amra gotokalker je bishoy chilo rasul sallallahu alaihi wasallam er paribarik jibon adorsho ei bishoyer upor amra aro kichu alochona shunbo ebong 10 15 minute pore inshallah amra koler dike chole jabo jehetu onekei bibhinno bishoyer upor jante chan bibhinno proshno korbo করেন ইনশাআল্লাহ আমরা পরে তাদের কল্যাণের চেষ্টা করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف وقال تبارك وتعالى ولهن مثل الذي عليهن بالمعروف وقال النبي صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شماني تو إقرأ بانغلار دوري بانغ كاتير দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি কারণ আপনাদের সুন্দর প্রশ্ন এবং আমাদের সাথে থাকাই আমাদের প্রোগ্রামের সার্থকতা দোয়া করি আল্লাহ সুবহান ও তাআলা যে কথাগুলো আলোচনা করি এই কথার উপর যেন সর্বপ্রথম আমি আলোচককে এবং সাথে সাথে আপনারা যারা শুনতেছেন সবাইকে গোটা মুসলিম উম্মাকে যেন আমল করার তৌফিক দান করেন এবং এর ভিত্তিতে যেন আমাদের ফ্যামিলিতে আল্লাহ পাক সেই শান্তি এবং পিস নিয়ে আসেন যে শান্তি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পারিবারিক জীবনে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আদর্শ ছিলেন সেই আদর্শকে যেন আমরাও আমাদের বাস্তব জীবনে যেন বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন কোরআনে করিমের আমি একটি আয়াত তিলাওয়াত করেছি ওয়াশিরুহুন্না বিল মারুফ আল্লাহ বলেছেন তোমরা মহিলাদের সাথে বিশেষ করে তোমাদের স্ত্রীদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে আরও আল্লাহ বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ইহে পৃথিবীর পুরুষেরা তোমরা অবশ্যই জেনে রাখা উচিত যেভাবে তোমাদের তাদের উপর হক রয়েছে ঠিক তেমনিভাবে তাদেরও অনেক প্রাপ্য অনেক অধিকার অনেক হক তোমাদের উপর রয়েছে এই আয়াত যদি আমরা সামনে রাখি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো অবশ্যই এই সমস্ত আয়াতের উপর পুঙ্খানুপুঙ্খ আমল করেছেন কারণ আরেকটি হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র কীরকম ছিল তো হযরত নবী করিম সাল্লাল্লাহু উত্তরে বললেন তুমি কি কোরআন পড়ো না উনি বললেন অবশ্যই পড়ি তো উত্তরে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক গোটা কোরআন কোরআনে যে সমস্ত জিনিস যেভাবে বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে এই সমস্ত জিনিস আমল করে দেখিয়েছেন তো দুই নম্বর আয়াত যেটি আমি পড়েছি যে আমাদের স্ত্রীদেরও
আমাদের উপর অধিকার রয়েছে, যেভাবে আমরা আমাদের অধিকার তাদের কাছ থেকে আমরা কামনা করি, ঠিক ওনারাও কিন্তু আমাদের কাছ থেকে তাদের অধিকার কামনা করবেন। আমরা যেভাবে চাই একজন স্বামী হিসাবে আমাদের স্ত্রী আমাদেরকে সুখ দেওক, আমরা যেভাবে চাই স্ত্রীর কাছ থেকে আমরা আরাম পাই, ঠিক তদ্রূপ স্ত্রীদেরও তো অবশ্যই তাদেরও দাবি, তাদের অধিকার, ওনারাও যেন আমাদের কাছ থেকে আরাম পান। আমরা যেভাবে প্রত্যাশা করব তাদের কাছ থেকে, ওনাদের অনেক প্রত্যাশা আছে আমাদের কাছে। আমরা যেভাবে চাই ওনারা সুন্দর আখলাক চরিত্রের মাধ্যমে এবং সুন্দরভাবে সাজগুজের মাধ্যমে আমাদেরকে আনন্দ দান করুক, ঠিক তদ্রূপ তাদেরও মনের চাহিদাটি সেভাবে থাকবে, এই কথা ভুলে গেলে চলবে না। যার ফলে উভয় পক্ষ থেকেই যেভাবে স্ত্রী স্বামীকে খুশ করার দায়িত্ব রয়েছে, আরাম দেওয়ার দায়িত্ব রয়েছে, এবং যে স্ত্রী স্বামীকে এইভাবে রাজি এবং খুশি করতে পারবেন, খুশি করে দুনিয়া থেকে যদি বিদায় নেন স্বামী, তাহলে অবশ্যই এই স্ত্রীর জন্য জান্নাত ওয়াজিব হবে। ঠিক তদ্রূপ একজন স্বামীরও কর্তব্য হবে স্ত্রীকে যেন রাজি এবং খুশি রাখা যায়। উভয় খুশি থাকলে যে ফ্যামিলির মধ্যে শান্তি যেটা আছে, সুবহানাল্লাহ, বিশেষ করে সন্তানের উপর যে একটা শান্তির প্রভাব পড়ে। পক্ষান্তরে যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি কোনো কলহ, আল্লাহ আকবার, জগড়াজাটি এবং কাদা চুরাজুরি লেগেই যদি থাকে, তাহলে এই সন্তানরা যে বেফানা হন, সুবহানাল্লাহ, অত্যন্ত অসহায় হয়ে পড়েন, কার পক্ষ দেবে? সে বাবাকেও ছাড়তে পারতেছে না, মাকেও ছাড়তে পারতেছে না। কিন্তু অনেক ফ্যামিলিতে এরকমও দেখা যায় যে আমাদের পারস্পরিক কুণ্ডলের কারণে, পারস্পরিক আমাদের মনোমান্যতার কারণে যার বিরূপ প্রতিক্রিয়া প্রভাব আমাদের সন্তানের উপর পড়তেছে, তাদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে, তারা কিন্তু নানাভাবে মানসিকভাবে নির্যাতিত হচ্ছে, টর্চারিং হচ্ছে তাদের, তাদের মেধা, তাদের স্মরণশক্তি এবং তাদের অনেক কিছু আমরা ড্যামেজ করে দিতেছি। বিশেষ করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন যে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ ভঙ্গ হওয়ার কারণে অথবা অন্য কোনো কারণে সন্তানরা যদি যে কোনো একজনের সঙ্গে যেতে হয়, হয়তো মার সাথে অথবা বাবার সাথে একজনকে হারাতে হয়, এই সন্তানরা যেন আল্লাহু আকবার বাবাকে যারা হারিয়েছে, অনেক মানুষ এরকম আছে হয়তো বাবাকে হারিয়েছে, বাবা হয়তো জীবিত আছেন কিন্তু হয়তো ওনাকে গর্তে কিক আউট করে দেওয়া হয়েছে, এরকমও হয়। অনেক সন্তান হয়তো মাকে হারাইতে হয়েছে, যারা নিজের বাবা অথবা মা যে কোনো এক পক্ষকে হারিয়ে জীবনের জন্য স্নেহ থেকে বঞ্চিত হন, অথচ বাবা বা মা হয়তো পৃথিবীতে জীবিত আছেন, তাদের মনে কত দুঃখ, হায় হায় কত কষ্ট, এই দুঃখ এবং কষ্ট কে নিবারণ করবে? দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলায় আসমানের নিচে জমিনের উপরে যত ফ্যামিলি স্বামী স্ত্রীর মহব্বতের অভাবে অশান্তির দাউদাউ করে আগুন জ্বলছে, আল্লাহ যেন সেই আগুনকে যেন আল্লাহর রহমত দিয়ে দয়া দিয়ে যেন আল্লাহ পাক নিবিয়ে শান্তি দান করেন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বামী এবং স্ত্রীর মহব্বতের যে নমুনা দেখিয়েছেন, আমরা গত দুই দিন কিছু আলোচনা করেছিলাম, আজকে কয়েকটা পয়েন্ট, কারণ অনেক লম্বা বিষয়, হয়তো আমরা সংক্ষেপে আলোচনা করা সম্ভব হবে না, এরপরেও জাস্ট কিছু কয়েকটি পয়েন্ট আমি আলোচনা করতেছি। যে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করব, তাদের মধ্যে ভালো কোনো গুণ থাকলে সে প্রশংসা এবং তারিফও আমরা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় তারিফ করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেছিলেন, ফজলু আয়েশা তাআলা নিসা কাফাদলি সরিদ আলা সাইরি তাম, প্রশংসা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের প্রাপ্য এবং পকেটগ্রস্ত দিসেনি, ইভেন তাদের যদি মহিলা কোনো ফ্রেন্ড বন্ধু থাকেন, তো এদের দিকেও আল্লাহ নবী সবসময় খেয়াল দিয়েছেন। ইভেন হযরত খারেজা আল ইন্তেকালের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অভ্যাস ছিল, মুসলিম শরীফ হাদিসটি এসেছে, যে সময়ে কোনো বকরি বা কোনো কিছু জবাহ করতেন, তো নবী করিম ইসলাম গোশতের একটা পোর্শন, একটা অংশ খারেজা দিল্লাহ তাআলার সেই বান্ধবীদের কাছেও কিন্তু পৌঁছিয়ে যেতেন। আল্লাহু আকবার, আত্মীয় যারা ছিল ওনার বান্ধবী যারা ছিল তাদেরকেও একটা গোশতের অংশ দিয়ে সবসময় শরিক রাখতেন। নবী করিম সাল্লাহ ইসলাম নিজের বিবিদের মনের চাহিদাটাও এবং তাদের উইল এবং উইশ যেটা আছে সেটাও কিন্তু অনেক সময় অত্যন্ত গুরুত্ব সহকারে পুরো করার চেষ্টা করতেন। হতাশা বলেন যে আমার কিছু মহিলা ফ্রেন্ড ছিল যারা অনেক সময় কাছে আসতো, আমরা খেলাধুলা করতাম, তো নবী করিম সাল্লাহ ইসলামকে দেখে ওরা কিন্তু অনেক সময় একটু আড়ালে চলে যেত, আল্লাহ নবী ডেকে আবার বলতেন নাতিকে তোমরা খেলতে থাকো। ইভেন ঈদের দিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আরও দুইজন
ইয়াং মহিলা ওনারা বসে বিভিন্নভাবে শের এবং নাসির পড়তেছিল। তো আবু বকর এসে একটু ধমক দিয়েছিলেন যে নবীর সামনে তোমরা এখানে কি করতেছ। আল্লাহ নবী বললেন দারহুমা, কেড়ে দাও তাদেরকে, দারহুন্না, কাজকে দিয়ে দিতে একটু ফুর্তি করে নেওক। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন মসজিদের আঙ্গিনায় সেখানে কিছু লোক তীর দিয়ে তারা একটু খেলা করছে। আল্লাহ নবী বললেন তুমি কি দেখতে চাও? আল্লাহ নবী নিজে আহ্বান করে অনেকক্ষণ দাঁড়িয়ে নবী করিম ইসলাম হযরত আয়েশাকে পিছনে দাঁড় করালেন এবং সেই খেলা দেখাইয়ে ওনাকে খুশ রাখলেন। হযরত আয়েশা বলতেছেন যতক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে আমার ইচ্ছা ছিল দেখার, আল্লাহ নবী একবারও বলে নাই চলে যাও। আমি বললাম হুজুর ঠিক আছে এনাফ হয়েছে আর আমি দেখতে চাই না, বলেন ঠিক আছে এবার তুমি যাও। এই যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মনের চাহিদাকে পূরণ করার ক্ষেত্রে আল্লাহর নবী সুবহানাল্লাহ যে সময় দিয়েছেন এটা কিন্তু আমাদের জন্য যেন আদর্শ হয়। রসুলাম বলেছেন লা ইয়াফরুকু মুমিনুন মুমিনাতান, কোনো মুমিনের জন্য ঠিক হবে না যে ওনার স্ত্রীর কোনো দোষ থাকলেও সেই আমরা যেন সেই দোষটাই আমরা দোষী করব। কারণ আল্লাহ নবী বলেন যদিও নিজের স্ত্রীর মধ্যে কোনো একটা দোষ থাকতে পারে, একজন মহিলার মধ্যে দোষ থাকতে পারে, কিন্তু গুণ যেগুলো আছে আমরা সেই গুণগুলো আমরা বলে গেলে চলবে না, আমরা গুণগুলো দেখব। নবী বলতেছেন আমরা এরকম যেন কাউকে যেন আমরা দোষী না করি, কারণ তার মধ্যে যদি কোনো খারাপ কোনো জিনিস থাকেও হয়তো অন্য অনেক গুণ থাকতে পারে যে গুণের উপর হয়তো আমরা খুশি থাকতে পারি। আর ঠিকই আলহামদুলিল্লাহ দুনিয়ার প্রত্যেকটি মানুষ দোষ এবং গুণে, কিন্তু সবার যেন শুধু 100% দোষ এরকম মোটেই হবে না, দোষ থাকলে অবশ্যই গুণও কিছু থাকবে। অন্তত পক্ষে আমরা সেই গুণের দিকে তাকিয়ে আমরা মনকে যেন আমরা শান্তি রাখতে পারি। আল্লাহু আকবার। একজন স্ত্রী অত্যন্ত সুন্দরী ছিলেন, উনি ওনার হাজব্যান্ডকে বলতেছেন যে আমি তো আশা করি আপনিও জান্নাতি আমিও জান্নাতি। আল্লাহু আকবার, কীরকম কথা! তো হাজব্যান্ড জিজ্ঞাসা করলেন কেন, তো ওয়াইফ বলতেছেন যে দেখেন আমার মতো একজন সুন্দরী, অত্যন্ত সুন্দরী ছিলেন তিনি, একজন ওয়াইফ পেয়ে হয়তো আপনি শুকরিয়া আদায় করতেছেন আর আমিও আপনার মতো স্বামী পেয়েও সবর করতেছি। জান্নাত আল্লাহ পাক রেখেছেন যারা শুকরিয়া আদায় করে তাদের জন্য এবং যারা সবর করে তাদের জন্য। সেই হিসাবে আমরা আশা করি আপনার শুকরিয়া এবং আমার সবরের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা জান্নাত পেয়ে যাবো। অনেক সময় শাদী হওয়ার পরে কিন্তু নানা কারণে হয়তো একজন আরেকজনের সাথে 100% মিল হয় না, কিন্তু এরপরে আমি সবর যদি করতে পারি তাহলে সবরের ফল কী হবে? আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার, যে যারা সবর করে তাদের রিওয়ার্ড এবং সওয়াব বেলা হিসাব আল্লাহ পাক দান করেন। কী পরিমাণ দিবেন কোনো পরিমাণ উল্লেখ করাই হয় নাই। আল্লাহু আকবার। সুবহান। এক বুজুর্গ ওনার ওয়াইফের জবান একটু কিছু কী ছিল, তো ওনার শাগেরদ এবং মুরিদ যারা ছিলেন জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি এই ওয়াইফকে নিয়ে আপনি কীভাবে জীবনযাপন করতেছেন? তো উনি বললেন যে দেখো আমার যে বুজুর্গি যে ফিরাকে আমি যেটা পেয়েছি এই ওয়াইফকে নিয়ে ধৈর্য এবং সবর করার বিনিময়ে আল্লাহ পাক আমাকে এটা দিয়েছেন আমি মনে করি। দুই নম্বর, আমি যদি তালাক দিয়ে ওনাকে ছেড়েই দিই হয়তো উনি আরেক জায়গায় বিবাহ বসবেন, হয়তো আরেক ভাই কষ্ট পাবে, সে হয়তো বরদাস্তই করতে পারবে না। আল্লাহ পাক আমাকে যখন বরদাস্তের এই তফিক দিয়েছেন আমি ওকে নিয়ে আমি চলতে চাই। বাট এরপরেও যদিও তোমরা দেখেছ ওর জবান একটু দরাজ, কিন্তু অন্যদিকে কিন্তু অত্যন্ত গুণী, মনে করেন যে বিশ্বস্ততা এবং আস্থার ক্ষেত্রে আমি যেটা বলবো এটার উপর মজবুত থাকবে, আমি যদি বলি এখানে বসে থাকবো বসেই থাকবে, কিন্তু হয়তো কথাবার্তার ক্ষেত্রে হয়তো একটু অনেক সময় অসুন্দর কথা ওনার মুখে বের হয়ে পড়ে, এই একটা জিনিস দেখে আমি ওনাকে আমি কোনো অবস্থাতেই আমি খারাপ পাই না, কারণ অনেক গুণ তার মধ্যে রয়েছে। তো নবীর হাদিসের উপর আমল করলেন, আল্লাহ বলছেন দু একটি দোষ থাকলেও যে গুণ যেগুলো আছে সেগুলোর কথা আপনি মানুষ স্মরণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসতেছে মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাআতান ওয়ালা খাদিমান কত্তু, আল্লাহর নবীর লাইফে কিন্তু কোনোদিন ওনার স্ত্রীদেরকে অথবা খাদেমকেও কোনোদিন প্রহার করেন নাই। এটাও ছিল নবী করিম ইসলামের একটি বৈশিষ্ট্য। ইবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের আরেকটি আদত ছিল, অনেক সময় আল্লাহর নবী নিজে হাত দিয়ে লুকমা ওয়াইফের মুখে তুলিয়ে দিতেন এবং এটার উপর উৎসাহ প্রদান করতেন। বলেছেন যদি একজন স্বামী লুকমা ওয়াইফের মুখে দেয় এনজয় করে এটার মাধ্যমে সরকার সব পাবে। বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করেছেন, ইবেন একাধিক বিবাহ থাকা সত্ত্বেও আল্লাহ নবী যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন
পৃথিবীর জন্য একটা নমুনা এবং আদর্শ এবং মুখে বলে গিয়েছেন যদি কেহ দুই বিবাহ করে এবং কোনো একজন স্ত্রীর প্রতি বেশি মহব্বত প্রদর্শন করে কেয়ামতের দিন সে যখন উঠবে হাসরের মাঠে তখন তার এক স্থায়ী কিন্তু একটু কাত থাকবে সবাই বুঝতে পারবে যে উনি সেই অপরাধের অপরাধী ছিলেন একাধিক বিবাহ করেছিলেন এবং কোনো একজন স্ত্রীদিকে বেশি মায়াল ছিলেন একজন স্ত্রীদিকে বেশি ঝুঁকে পড়েছিলেন আরেকজনের হককে সঠিকভাবে আদায় করেন নাই যার কারণে একটি গাড় ওনার একটু বেখা থাকবে নিচু থাকবে এখান থেকে বোঝা যাবে সেই অপরাধীটি অপরাধী ছিলেন সতর্ক করে দিয়েছেন যারা একাধিক বিবাহ করবে শর্ত সাপেক্ষে তারা যেন কোনো অবস্থায় যেন কোনো একজনের প্রতি অধিক মহব্বত যেন প্রদর্শন না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন কোনো কটু কথা বলতেন না বরং কোনো সময় ওনাদের পক্ষ থেকে বাড়াবাড়ি হয়ে গেলেও আল্লাহ নবী বরদাস্ত করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করেছেন যারা স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার দেখায় উৎসাহিত করেছেন বলেছেন খেয়ারুকুম লিনিসাইহিম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমি মনে করি ওই ব্যক্তি যে স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে সেই হিসাবে নবী করিম আদর্শ থেকে আমরা যেটা পাইলাম আমরাও যেন আমাদের দাম্পত্য জীবনকে সুখী সমৃদ্ধশালী করার জন্য নবী করিমের সেই আদর্শকে যদি আমরা আমাদের জীবনে ফিট করতে পারি তো অবশ্যই সেই শান্তি আমরা পাওয়ার আশা রাখতে পারি আল্লাহ আমাদেরকে নবী করিমের আদর্শে আদর্শবান হয়ে সেই শান্তি আমাদের ফিরে জানার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন জাযাকুমুল্লাহ সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম আরও যদি আমরা সময় থাকত তাহলে হয়তো আমরা আরও অনেকক্ষণ শোনার ইচ্ছা ছিল যেহেতু আমাদের সময় কম আমরা হয়তো অনেকেই লাইনে আছেন অনেকেই চেষ্টা করতেছেন যে ফোন মানে বিভিন্ন প্রশ্ন করার জন্য আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন হ্যালো কলার সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ হুজুর আমি একটা বিষয় সম্পর্কে জানতাম সাইরাম যে সফররত অবস্থায় নামাজের অবস্থা কি সাইজ রেখাতর বেলায় তো দুই রেখাত পড়া লাগে তো আমি যদি লন্ডন তনে নিয়োগ করিয়া বা ম্যানচেস্টার যাইতাম আর এই জায়গায় গিয়া যদি আমি দুই সপ্তাহ থাকি নিয়োগ করিয়া যাই কি দুই সপ্তাহ থাকবার তখন কি আমি সাইজ রেখাতর জায়গা দুই রেখাত পড়তাম হইব না সাইজ রেখাত আর যদি নিয়োগ করি না তে কিলা হুকুম হইব ওটা তো জানতাম সাইরাম আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুন কা জাযাকাল্লাহ আপনার সুন্দর প্রশ্নের জন্য আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন হ্যালো কল আসসালামু আলাইকুম হ্যালো কল আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ হুজুর আপনারা যে আলোচনা হল আমি শুনলাম এই আলোচনার বিষয়ে আজকে একটা প্রশ্ন করতাম আমি আপনারা জি বলুন আপনার প্রশ্ন জি আলোচনা আমার প্রশ্ন তো হইল কথা যে কোন গরুর মাঝে যখন স্বামী স্ত্রী দুজনের মাঝে স্বামী যদি কোনো দিন নামাজ পড়েন না স্ত্রী যদি থুড়া থুড়া নামাজ পড়ি পড়িতেন আমল করিলেন কায়েম করিলেন নামাজ আর স্বামী যদি এই অবস্থায় যখন 20-25 বছর লাইফে যদি স্বামী স্ত্রী জীবন অত্য জীবনে যদি তাই নামাজ পড়েন না কোনো দিন আমল করা মানে কোনো সময় ফারা দান না তান দেখে দাঁত করা এই অবস্থায় যদি তান বারা দিনে বারা দিন বাদ মানে মেশিন টেশিন জগরো নিয়ে অবস্থায় তান লাইফ কাটায় না এই অবস্থায় যদি বাচ্চারা জেনে শিয়ানোর বাচ্চারা দুদিন এই অবস্থায় দুদিন এই শিক্ষা ফাইয়া দুদিন এই শিক্ষায় শিক্ষিত হয়ে যায় তখন এই দুষ্টা হয়তো মা রইব না বাপ রইব আর দুদিন বাচ্চা দুষ করে তখন বাপের জন্য হন যে এই বাচ্চা আমি চাই না আমাকে তুমি বা করে দাও তখন ইথার মাঝে মায়ের চিতা করা উচিত মানে বাপর ঠিক হয় না বাচ্চা ও মনে বুঝতে পারছি আপনার প্রশ্ন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আমি আর বেশি কইতাম স্যার আমরা ওকে সালাম ওকে আমরা ইনশাআল্লাহ বুঝতে পারছি আপনার প্রশ্ন কথা আমরা আপনি শুনতে থাকো কা ইনশাআল্লাহ আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন হ্যালো কলার সালামু আলাইকুম হ্যালো কলার সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আপনার কোনো প্রশ্ন আছে জি আসসালামু আলাইকুম আমার একটা প্রশ্ন আছে আমি বলতেছি যে নামাজের পরে যে আমরা যে তসবি পড়ি সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার কিন্তু আমি একটা শেব ইবনে বাজে বলেছেন দেখছি যে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার আমি জানতাম চাই কোনটা সঠিক ঠিক আছে ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুন জাযাকাল্লাহ আপনি শুনতে থাকুন ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে
আমরা দেখি এর পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি আপনার মোল্লানার সাহেবের সাথে মতবাদ মত আসলাম। জি ইনশাআল্লাহ শুনরা, ইনশাআল্লাহ আমরা উভয় শুনরাম। জি জি আমরা শুনরাম, আমরা উনি আর আপনার খোকা ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, জি সালাম, জি আমরা শুনলাম আপনি লাইভ কথা হইরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি আমার একটা প্রশ্ন আছে, হুজুর আছে কইতাম চাই। জি বলুন আপনার প্রশ্ন। আমি জানতাম চাইছিলাম যে আমরা তাকবীর নামাজ কয় রাকাত পড়তাম? 8 রাকাত না 12 রাকাত পড়তাম? পড়া উত্তম হইব একটা তাকবীর আছে যে, আর আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম, জি আপনার কোন প্রশ্ন আছে? জি আমরা লাইভ কথা কইরা যারাই ফোন করবো আপনার মেহরবানি হরি টিভির বলিয়ন ভলিউমটা মিউট করিয়া বা সাইটের রুমে গিয়ে আপনারা আপনার আলাপ করবেন ইনশাআল্লাহ। জি আশা করি বইনে বুঝতে পারছেন। আপনার কোন প্রশ্ন আছে বল? আমি আকি ও হুরমান থাকি ও নামাজ পড়ছি আর এখন। জি বলুন আপনি, আমরা শুনতাম পারলাম। সরি, আসলে আপনার কলটা আমরা ক্লিয়ার শোনা যাচ্ছে না এখন, আপনি আবারও চেষ্টা করবেন। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছে। মাঝখানে আপনার আওয়াজ শোনা গেছে, আপনি কতটা বার রিপিট করুন। কা আসসালামু আলাইকুম। আমি আকি একবার আমরা সরুবেলা থাকি নামাজ পড়ি পড়ি গেছি, আর বাদে হেসে কয়েকদিন নামাজ পড়তাম পারছি না, বেশি পাইচাইন খাইচাই না পারলি আর পারছি না, পড়তাম কয়েকদিন আকি বাদে হেসে কন্টিনিউ এখন আইস পর্যন্ত পড়িয়া যাই আর আকি। তো এইটার কারণে আমি এখন কিতা করতাম, আমি ইয়ার না কিছু খোঁজাও পড়ছি, সব উমর খোঁজা করি আর আকি করছি। রোহিঙ্গার কথা যদি ভাবি ভাবি আমরা যদি চিন্তা করে করি ধারণা করতে দোয়া করি যদি এটা কিতা গুণ হইব না শুনতে ইনশাল্লাহ। আরো আর একটা কোয়েশ্চন, জি বলুন আপনার প্রশ্ন। আমরা যখন তাজুতের সময় উঠি কোন তসবি সবচেয়ে পড়া উত্তম হইব? আমি সাধারণত পড়ি আফতা কইলাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তসবি পড়ি, ওটা পড়া ভালো হইব নিনা আল্লাহ প্রশংসা সময় করা ভালো হইব? যেমন ধরল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, আর তার বাদে আমি চেষ্টা করি বেশি আকি ইয়ে করতাম সুবহানাল্লাহি রাব্বিক সুবহানাল্লাহি রাব্বিক ফিরলি আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি লাইভ মারতাম নি স্যার। জি আপনার লাইভ কথা হইরা। জি লাইভ নাম্বার লাগে। জাযাকাল্লাহ। আমার তো তিনটা কোশ্চেন আছে স্যার। জি। ফয়েল লাইক ফার্স্ট কোশ্চেন হলো আমি যদি স্যার সফর যাই শুক্রবারে দিন। আমার লাগে জুম্মা তো জুম্মা তো দেবে ফাইন আর আমি জোর নমাজ সাইড হাত ফুল পড়তে হইব নি না দুই হাত পড়তে হইব। ও দ্য নেক্সট টাইম সেকেন্ড কোশ্চেন আমরা দই লোকের নামাজ ও দাঁড়াইলে নামাজ ও সেই দেবো কা সাইড হয় প্রশ্ন হ্যালো সরি আপনার লাইনটা খাটি গেছে কি আপনি আবারও চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু আমরা প্রচুর কলার কিন্তু লাইনে এখন আমরা দুঃখিত যেহেতু আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হচ্ছে সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আশা করি আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর ইনশাল্লাহ আপনাদের আবার কল নেওয়ার চেষ্টা করব এবং যে প্রশ্নগুলো চলে এসেছে এগুলোর উত্তর দেওয়ার পরে ইনশাল্লাহ আপনার কল নেব আশা করি আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।